হ্যালো গাইস, মূল স্ন্যাপচ্যাট অফিস তোমরা সকলে জানানো কেন ভালোবাসা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে আমি ভিডিওটা শুরু করছি ছোটো থেকেই, দেখো মেঘু মেঘে মার কাছে রেখে আমি আর বোন চললাম আবার শপিং করতে, শপিং এদিকে বোন বসে আর উল্টা দিকে আমি বসছি, জায়গা নেই পাই, কী করবো, নিজের উপায় হয়ে বসতে হচ্ছে আমার। তাহলে চলো আজকেও যাবো হচ্ছে সেলসিলার মার্কেটে, আমার অনেক এখন আমি এই পাশে এসে পড়লাম, কারণ কি যে মেয়েটা ছিল মেয়েটা নেমে গেছে এখানে গড়িয় মঠের সামনে। তাই আজকের ওয়েদারটা খুবই সুন্দর, কাকে বলে টোটোতে যাচ্ছি অসম হাওয়া, দেখো ওয়েদারটা, ওদিকে ঘন কালো মেঘ, বৃষ্টি আসবে নাকি যায় না, রাত্রেবেলা আস বৃষ্টি যদি আসি রাত্রেবেলা আস, এই দেখো। তো আমরা পৌঁছে গেছি বিধান মার্কেট, এখন আর একটা বিধান মার্কেট অন্য একটা গলি দিয়ে ঢুকছি শর্টকাট, দুই দিকে গেরুয়া গেরুয়া, ইয়েলোটা শুনতে লাগছে না, হ্যাঁ রে কী করি বল। এখন আমরা হংকং মার্কেটের সামনে চলে আসছি, দেখো কত সুন্দর সুন্দর জিনিস, মানে কোনটা ছেড়ে কোনটা নেব, এদিকে ব্যাগ, এদিকে জুতা, এদিকে সানগ্লাস নাকি হেয়ার বেল্ট, আমি তো হংকং মার্কেটের ভিতরে ঢুকি নেই ভয়ের চোটে, যে সবই তো কিনতে ইচ্ছা করছে, মানে কোনটা ছেড়ে কোনটা নিব, টোটালি পাগল হয়ে যাচ্ছি আমি। তো চলে আসলাম সালোয়ারের দোকানে, তো আমার পছন্দ হয়নি এই দোকানে, আর সময়েরও অভাব ছিল তাই আমরা একটা দোকানে ঢুকেছি, আর এই দোকানে পছন্দ হয়নি, নেক্সট দিন কোনো অন্য দোকানে যাব। পপিট কিনতে আসছে আর মেয়ের জন্য, কোনটা নিবি, এইটাই নে। আর দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ, ক্লাচার, বাচ্চাদের ব্যাগ, তো আমি দুটো ব্যাগ নিয়েছি, আর পছন্দ তো অনেক কটাই হয়েছে, তো এতগুলো তো নেওয়া যাবে না, তো দুটো নিয়েছি আমার জন্যই, মেয়ের জন্য নিতে হবে, অন্যদিন আবার যাব। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং, তো আমাদের মার্কেটিং করা কমপ্লিট হয়নি, আমার জন্য কিনতে কি আমার মেয়ের জন্য কিনে নিয়ে আসছি, যাই হোক মেয়ের জন্য তো কী সুন্দর সুন্দর ড্রেস দেখেছি, কিন্তু মেয়ের ওগুলো একটা ড্রেস হবে না, যে দোকানে ঢুকেছি সব ছোটো ছোটো ড্রেস, মানে আমি যেই সব দোকান থেকে নিই ওই সব দোকানেই ঢুকি, আদার্স টাইম লস, টাইম পাস করে আমার লাভ নেই। তো খুব সুন্দর সুন্দর ড্রেস ছিল কিন্তু আমার মেয়ের মাপের বা বোনের মেয়ের মাপের ছিল না, এই সব ছোটো সাইজের ছিল, মানে আর এক সাইজ বড়ো হলেই হয়ে যেত, তো কারণ কীরকম বহু ড্রেস ছোটো হয়ে পড়ে আছে মেয়ের, হয় না। তো যাই হোক ফাইনালি একটা ড্রেস নিয়েছি, আমি গেছিলাম সিনেমাকে একটা দোকানে গেছিলাম ড্রেস কিনতে আমার জন্য, কিন্তু ওই ড্রেসটা মানে ওই ড্রেসগুলো পছন্দ হয়নি, সারারা সেট কিনবো ভাবছিলাম, কিন্তু কালকে বা পরশু দিন যাবো অন্য একটা দোকানে, অনেকটাই দূর, মানে সামনে আর কি। তো যাই হোক মেয়ের ড্রেস কিনেছি, মেয়ের জুতোটাও হয়নি, তো বলছে দুদিন পর আসবো দেখি, তো আমার জুতো একটা কিনলাম কালকে, রাখি কিনেছি দুজনের জন্য, দুই বাচ্চার জন্য রাখি কিনেছি, আর কি কিনেছি অনেক কিছুই কিনেছি, টুকটাক ছোটোখাটো জিনিস অনেক কিছু কিনেছি। এখন আমরা এখন আমরা ফ্লাই ওভারে উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছি, আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর এত ভালো লাগছে না, টোটোটা যে চালাচ্ছে হাওয়াগুলো লাগছে খুব ভালো লাগছে, মনে হচ্ছে কত শান্তি। আর এটা হচ্ছে শিলিগুড়ি টাউন স্টেশন, আর এখানে যারা যারা চাকরি করে রেলে এদের সবই লেডিস। বাজে সন্ধ্যে 7টা, তো এই যে মিমি চলে আসছে, মিমি বোন ওরা সবাই চলে আসছে, এরকম মেয়ে, মা ম্যাগি বানাবে, তো ম্যাগি বার করছে আমার মেয়েও মনে, আচ্ছা কাছে ম্যাগি হাও কর, হাই করো তো, গুড ইভিনিং বলো, গুড ইভিনিং বলো মিমি বলো, ইভি ওই লজ্জা পাচ্ছে, এই দেখো বোন মোবাইল নিয়ে ব্যস্ত, এই যে আমার মেয়ে দেখো মিমি, তো এখন খাচ্ছি হচ্ছে চাউমিন, ডিম দিয়ে চাউমিন, গরমা গরম চাউমিন। তো না আমার প্রচণ্ড মাথা ব্যথা কর শুরু হয়ে গেছে বলে আমি চশমাটা পরলাম, আর দেখো ঘরের কি দশা করলো মিমি আর আমার মেয়ে মিলে,
পুরো ধোয়া, আজকে বিছানাটা পাতলাম সকালে ধোয়া, বিছানাটা পুরো হলুদের দাগ চাউমিনের। দাও তোমাদের দেখাচ্ছ বিছানাটা পুরো হলুদের দাগ, মানে কি বলবো গো। এই দেখো পুরো বিছানা দেখছো, ঘর বাড়ি কী অবস্থা। এখন আমি এগুলো সব পয়সা করবো, মেয়ে বাইরে, মিমি ওর মা সব বাইরে, তাই চলো আমি রাখছি, এখন এগুলো পরিষ্কার করি। এখন বাজে রাত্রি 9:15, জাস্ট আমার ঘর বাড়ি পরিষ্কার করা কমপ্লিট হলো। বিছানার চাদর চেঞ্জ করলাম, বালিশের ওষুধ সব চেঞ্জ করলাম, ফ্লোর ঝাড়ু দিলাম, সব কিছু করলাম। আর এদিকে ওর মিমির মা মিমিকে খাওয়াচ্ছে ভাত, আমার মেয়েকে খাওয়াবো একটু পরে, আমার মেয়ের ভাত বসিয়েছে মা, মেয়েকে খাওয়াবো। বোন যেমন ওর ভাত, মেয়ের ভাত বাড়ি থেকেই বানিয়ে নিয়ে আসছে, তাই গরম করে খাওয়াচ্ছে। এই দেখো আমার মেয়ে, দেখেছি বিছনা বাড়ি চাদর চেঞ্জ করছে। এখানেও আমার যেটা অভ্যাস, ঘরে দুদিন পরপর বিছানা চেঞ্জ করে, এখানেও সেম দুদিন পরপর বিছানা চেঞ্জ করে, নাহলে আমার কেমন লাগবে না। সোনামার আর মিমির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদের এখন বিরিয়ানি আসার পালা। বিরিয়ানি এখনই অন দ্য ওয়েতে আছে, এই পচবে, মানে আসবে আসবে ভাব। তো বোন তো শুয়ে, আমিও শুয়ে আছি, একটু রেস্ট করছি। তো এখন বিরিয়ানি চলে আসছে, এখন হবে বিরিয়ানি পার্টি। বিরিয়ানি ঘরে পৌঁছে গেছে, দুটো চিকেন বিরিয়ানি, দুটো মটন বিরিয়ানি। এই যে সবাই ব্যস্ত, যে যার কাজে ব্যস্ত। কোন কনিকা কেন এখন বোন বিরিয়ানি এই যে সার্ভ করছে, এই যে বোনের মুখটাও দেখাই, যেহেতু জায়গা কম তাই বাসনগুলো মা এরকমভাবে রেখেছে। হ্যাঁ, পাশে রুমগুলো এই আরেই কমপ্লিট হবে। আমার বোন সার্ভ করছে বিরিয়ানি, এটা যে আমার থালি দেখতেই পারছ। ওখান থেকে আমাকে একটু দিস, বোনকে বললাম। এখন বাজে ঘড়িতে 11:00, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আমি একটু ফেললাম আর কি, বাদ বাকি সবাই সব পেট পুরো ঠাসার জাম। আর এখন বোনরা চলে যাচ্ছে, এই যে বোনরা চলে যাচ্ছে, চলে যাচ্ছে, টাটা। বোন মিমিকে জুতা পড়েছে, এরা দুজন তো খেলোই না, উল্টা পুরো ঘরটাকে নোংরা করে দিল। ওই চলে যাচ্ছে, টাটা, বলো গুড নাইট, বলো টাটা, বলো টাটা, গুড নাইট, সুইট ড্রিম। ওই যে ডগিটা, মিমি মিমি টাটা, কালকে আসবা, বলে কালকে আসবা, বোনরা চলে গেল, আমার মেয়েও ওদের সাথে যাবে, জুতো জুতো জুতো। দেখছো আমি এখন মুখে মেকআপটা উঠাতে পারলাম না, তাই এখন মেয়ে বলছে জুতো জুতো জুতো, মানে ওদের সাথে যাবে। চিন্তা করো ওদের সাথে যেতে পারবে, কি বলবো। চলো গুনু, চলো কাঠবিড়ালি, চলো
তাহলে চলো এখন রাখছি, এখন বাজে 11টা। মেয়েকেও ঘুম পাড়াতে আগে আমি মুখে মেকআপগুলো তুলবো, তারপর মেয়েকে ঘুম পাড়াবো। তাহলে চলো আজকে সারাদিনের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, লাইকও করে দিও। তাহলে চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।